আসসালামু আলাইকুম আর্যে কেবরিয়ার অনুষ্ঠানের যারা ভক্ত আছেন তারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে কেউ কেউ আর্যে কেবরিয়াকে ব্লক করার পরামর্শ দিচ্ছেন যাতে তার অনুষ্ঠান দেখা না যায় তো কথা হচ্ছে কেন ব্লক করার পরামর্শ দেওয়া হচ্ছে এই কথা যাওয়ার আগে আমি একটা গল্প বলি এই গল্পটা প্রায় সবাই জানেন আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় বলতে গেলে প্রয়াত হুমায়ুন আহমেদ তার একটা বিখ্যাত ধারাবাহিক নাটক ছিল সেখানে একটি চরিত্র ছিল বাকের বাই সেই বাকের বাইয়ের ফাঁসির যাতে না হয় সেই জন্য দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছিল দাবি উঠেছিল পুলিশ পর্যন্ত সেখানে ইনভলভ হতে হয়েছিল একটি নাটকের জন্য একটি চরিত্রের জন্য এটাকেই বলে জনপ্রিয়তা লেখার শক্তি তো আর জি কেব্রিয়াকে কেন ব্লক করা করতে বলা হলো সেটা হয়তো তার এক শক্তি তার অনুষ্ঠানের জন্য হয়তো সেই গল্পে যাওয়ার আগে আমি কিছু কথা বলি যেমন একশো পর্বে সোনিয়া নিজেই বলছে যে তার একটা আসক্তি আছে এই অনুষ্ঠান আর ব্রিয়ার প্রায় সবগুলো পর বসে দেখেছে মানে না দেখে থাকতে পারে না মানে এটা একটা নেশার মত হয়ে গেছে এবং সে নিজেও এসে এখানে তার পরিবার খুঁজে পেয়েছে আলহামদুলিল্লাহ ওই জায়গায় একটা বিশেষ ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে যে আরজি কিবরিয়া বারবার তার পড়াশোনা যাতে বন্ধ না হয় সে যাতে উঠে দাঁড়াতে পারে সেই জন্য তাদেরকে অনুরোধ করেছেন ওই মেয়েটুকেও বলেছেন আমি মনে করি একদম পারফেক্ট এটা বলা উচিত ছিল কারণ মেয়েরা যদি উঠে না দাঁড়ায় স্বাবলম্বী না হতে পারে তাহলে আমাদের সমাজে নারী নির্যাতন নিষ্পেষণটা বহাল তবিতে থাকবে নিঃসন্দেহে পড়াশোনার কোনো বিকল্প নেই এবং তিনি অনুষ্ঠানের শেষের দিকে এটাও বলেছেন দরকার হলে ক্রিয়েটিভ আর্টস এটা সহযোগিতা করবে আর্থিকভাবেও দরকার হলে ইটস গ্রেট হার্ট তো উনি আরেকটা জিনিস বলে ওইটার সাথে আমি আবার একমত না তিনি বলছেন যে এইরকম হারানো লোকদের নিয়ে প্রোগ্রাম আগে হয়েছে আমাদের দেশে কিন্তু এটা আমি একমত ওই প্রোগ্রামগুলো মানে কি ওইখানে হারানো বিজ্ঞপ্তি জানানো হতো যে এরকম একটা ছেলে হারিয়ে গেছে মাইকিং হতো আমাদের দেশে টেলিভিশনে পত্রিকায় থাকতো কিন্তু এই যে এই অনুষ্ঠান আপন ঠিকানা ওটা তো সেরকম অনুষ্ঠান না বলেন কোন অনুষ্ঠান বাংলাদেশে যে ওরা হারিয়ে যাওয়া লোক বেড়ে এনে মিলিয়ে দিয়েছে খুঁজে এনে দিয়েছে অনলি দিস প্রোগ্রাম ওরা করছে আপন ঠিকানা ওইটার সাথে একটু সামঞ্জস্য থাকতে পারে কিন্তু সেরকম অনুষ্ঠান সেটা না ডেফিনেটলি তবে হ্যাঁ বিদেশে এরকম প্রোগ্রাম আমি নিজেও দেখেছি আছে যাই হোক আমাদের জন্য এটা একটা ইতিহাস এই প্রোগ্রামটা একশোর বেশি মানুষ তার পরিবারের কাছে ফিরে গেছে এবং আশা করি এটা দিন দিন বাড়তে থাকবে যদি সবাই সহযোগিতা করেন সবচেয়ে ভালো লাগে কি যখন দেশে বিদেশের মানুষ একটা বিডিও প্রচারের সাথে সাথে শেয়ার করেন সবাই লেগে যান কিভাবে তাকে ফিরিয়ে দেওয়া যায় মানুষের যে ভালোবাসা মমতা এই বাঙালি জাতি খারাপ এটা তো না এটা এটা তো আমরা এখানে দেখতে পারি পজিটিভ মমতা দিয়ে মানুষ ভরা এবং আমাদের বাংলাদেশে যতই সমস্যা থাকুক না কেন একটা জিনিস সেটা মানতে হবে আমরা আমি বিদেশ থেকে আমি বলতে পারি যখন দেখি এদেশের মানুষ ছেলে ছেলেমেয়েরা বুড়িকে হোম কেয়ারে রেখে চলে যাচ্ছে খবর নেয় না আমাদের দেশে একটা লোক তার পকেটে পয়সা নাই একশো টাকা ধার করে বাবার জন্য আপেল কিনে নিয়ে আসছে হসপিটালে ডাক্তার বসে বাসায় চলে যান আপনি আপনার থাকার দরকার নাই তারপরও বাপের বাপের হাত ধরে মায়ের হাত ধরে বসে কাতে ইটস গ্রেট নাইশন যাই হোক এই যে দেশে বিদেশের অসংখ্য লোক গোলান্টার হিসেবে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দোয়া আর হ্যাঁ যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে ব্লক করতে চান যে একজন বলছে যে মানে এই অনুষ্ঠান দেখে আমি না দেখে থাকতে পারি না মানে একটা নেশা হয়ে গেছে দেখাটা তো ওইটা কিভাবে ছাড়তে পারি তো আরেকজন বলছে কি যে আপনি এক কাজ করেন আর জিকেকে ব্লক করে দেন তাহলে তার দেখার সলিউশন হয়ে গেল আপনার ওই যে হুমায়না আমাদের গল্পই আসতে হয় যে যখন কোনো অনুষ্ঠানের জনপ্রিয়তা পায় যখন এই অনুষ্ঠান মানুষের ভেতরে ঢোকে যায় ওটা আপনি ইচ্ছা করে ওটা সরাইতে পারবেন না এটা মানুষের আবেগের ব্যাপার প্রেমের ব্যাপার তো আর যে কি প্রিয় অনুষ্ঠানটা আরও ব্যাপক হোক আরও বেশি মানুষ তার পরিবার ফিরে পাক ফিরে আসুক আনন্দে ভর করে তাদের স্বপ্নগুলো ডানা মেলুক এটাই আমাদের কামনা যাই হোক মানে অনুষ্ঠানের এই যে কথাগুলো বললাম আর আরেকটা ছোট কথা যে গেব্রিয়া ভাই আপনি দেখি ওই যে শেষে দিয়ে কী করেন মানুষের যে স্পিকার লাগান ঠিক আছে হ্যাঁ লোয়া আবার টানাটানি করতেছেন ওই যে ওয়ারলেস স্পিকার পাওয়া যায় এটা খুব বেশি দাম না আমার মনে হয় ওই ওয়ারলেস স্পিকারটা দিলে ওই টানাটানিটা করতে হবে না এবং সাউন্ড সিস্টেম হলে তো আরও ভালো হবে এটা আমি আমার ক্ষুদ্র অভিমত দিলাম এটা আপনি মাইন্ড করবেন না কারণ আমার মনে হয়েছে এটা যে ভালো হবে আর ওই কি বলা যায় এই আমাদের যে মহিদ্দিন তাকে তো বিয়ে সাদি পাত্র পাত্র পাত্রী যাই বলেন পাত্রী কিন্তু আমার হাতেও আছে চিন্তা করেন না মহিদ্দিন খুব ভদ্র মানুষ দেখা যায় বিনয়ী সুন্দর মানুষ ঠিক আছে ওইটা ভাই না পারলে আমি করে দিব ব্যবস্থা দণ্ডনী কন্যা আমার কাছে আছে বুঝছেন সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ